একজন স্বামী যেমন তার স্ত্রীকে তালাক দিতে পারে, তেমন স্ত্রীও তার স্বামীকে তালাক দিতে পারে। তবে এই ক্ষেত্রে কিছু শর্ত পূরণ করতে হয়। তালাক দেওয়ার পর তালাকের নোটিশ স্বামী বা স্ত্রীর নিকট পাঠাতে হয়। তার পরবর্তীতে চেয়ারম্যানের মাধ্যমে বা সালিশি পরিষদের মাধ্যমে মীমাংসার ব্যবস্থা করা হয়। যদি মীমাংসা হয় তো ভালো, না হলে 90 দিন পর তালাক কার্যকর হয়ে যায়। কিন্তু এখানে একটি বিষয় বারবার আলোচনায় আসে, সেটি হচ্ছে তালাকের ক্ষেত্রে তালাকের নোটিশ না দিলে কি হবে, তালাকটি বৈধ হবে নাকি অবৈধ হবে। অর্থাৎ তালাকের নোটিশ না দিলে তালাকটি কার্যকর হবে কি না, সেই বিষয়টি নিয়ে আমাদের প্রশ্ন থাকে। মুসলিম ফ্যামিলি ল অর্ডিন্যান্স 1961-এর 7 ধারায় তালাক সংক্রান্ত বিধান নিয়ে আলোচনা করা হয়েছে। এখানে বলা হয়েছে তালাকের নোটিশ না দিয়ে যদি তালাক দেওয়া হয় তাহলে 1 বছর পর্যন্ত বিনাশ্রম কারাদণ্ড বা 10,000 টাকা জরিমানা কিংবা 1 বছর বিনাশ্রম কারাদণ্ড এবং পাশাপাশি 10,000 টাকা জরিমানা হতে পারে। অর্থাৎ দুটো শাস্তি একসঙ্গে হতে পারে, আবার দুটো শাস্তি আলাদাভাবেও হতে পারে। তাই আমরা সহজেই এ ধারা থেকে বলতে পারি, যদি তালাকের নোটিশ না দিয়েও তালাক দেওয়া হয় তাহলেও সেটি কার্যকর হবে, কিন্তু সেটি শাস্তিযোগ্য একটি অপরাধ হবে। আর এই শাস্তির পরিমাণ হতে পারে 1 বছরের কারাদণ্ড বা 10,000 টাকা জরিমানা কিংবা দুটো শাস্তি একসঙ্গে হতে পারে।